তাহলে মিলাও হাত। পালিয়েছিলাম সেদিন তুমি আমাকে ধরার জন্যে আকাশ পাতাল তস নচ করে ফেলেছিলে, সারা জীবন হাত করা নিয়ে দৌড়ালেও এই জবলুকে তুমি ধরতে পারতে না। কিন্তু আজ আজ তুমি আমার হাতে ধরা পড়ে গেছো ইন্সপেক্টর। আরে উস্তাদ, উস্তাদ, হ্যাঁ উস্তাদ, আমি জেল ভেঙে তোমার শত্রুকে তোমার কাছে নিয়ে এসেছি। উস্তাদ, তুমি নিজে নেমে আমাকে আশীর্বাদ করো। খবরদার, খবরদার, খবর, তোমার সঙ্গীদের অস্ত্র ফেলে দিতে বলো, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। সাথীও অস্ত্র ফেলে দাও। উস্তাদ, তোমার রাজ্যে কু হয়ে গেছে, তোমার গদি এখন আমার দখলে, অতএব আমি যা বলি তাই শুনো। বল। মাফ করে দাও উস্তাদ, এছাড়া কোনো উপায় ছিল না, কারণ তোমাদের দুজনের শত্রুই এক। তোমাকে যারা ডাকাত বানিয়েছে তারা ইন্সপেক্টর নওশাদকে কয়েদি বানিয়েছে। ওর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মিলাও হাত। ডাকাতের সাথে আমি হাত মেলাই না। না ইন্সপেক্টর, তুমি যেমন কয়েদি হয়ে জন্মাওনি আমিও ডাকাত হয়ে জন্মাইনি। ওই ওসমান গলি, বাকি মল্লিক আর সালমান রুশদির এই ডাকাত বানায়। আরে আমার উত্তর ঠিকই বলে, মিলাও হাত।
ওকে, ছেড়ে দে বলছি। গুলি করলে শাহিন মরে যাবে। যাবে কোথায়? শহরের আনাচে কানাচে প্রতিটি জায়গায় পুলিশ স্ট্যান্ড বাই থাকবে, আর এই কেসের দায়িত্বে থাকবে সিআইডি ইন্সপেক্টর রাব্বানি। ওকে? ইয়েস স্যার। আই ওয়ান্ট দে মাস্ট বি অ্যারেস্টেড উইদিন 24 আওয়ার্স, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। কি বললে? ওরা তোমার বাবাকে হত্যা করেছে? মা, দোয়া করো মা, আমি যেন ওদেরকে শেষ করে বাবার আত্মাকে শান্তি দিতে পারি। না না, তুই একা ওদের সঙ্গে পারবি না। মা, আজ আর জৌসা দেখা নয়, আমি তোর আরেক সন্তান। এই কাগজ যখন বেঁচে থাকবে, পৃথিবীর কোন প্রাণী ওকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তোমরা সবাই সতর্ক থেকো। হ্যাঁ।